বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। কিছু টিপস নিয়ে আসছি আমি। টিপস নাম্বার ওয়ান, এখানে কিছু ডাল বেটে রেখেছি। মাঝে মধ্যে আমাদের পেঁয়াজও খেতে ইচ্ছা করে, তখন ডাল বাটতে ইচ্ছা করে না, এই জন্য বেশি করে ডাল ভিজিয়ে তারপর বেটে রেখেছি আমি এখানে। এখন কিভাবে আমি ডালগুলো সংরক্ষণ করেছি সেটা আপনাদের দেখাবো। আমি একটা বড় পলিথিন নিয়েছি, এই পলিথিনের উপরে আমি কিছু ডাল বাটা রাখব। যে পরিমাণ আমি ভেজে খাব সেই পরিমাণ রাখব। এখন আমি পলিথিন ভাঁজ করে তারপর রেখে দিব। এই পাশে এইভাবে ভাঁজ করলাম, আবার ওই পাশ থেকে টেনে এনে ভাঁজ দিলাম। এখন আড়াআড়িভাবে ভাঁজ করতেছি, এভাবে ডিপে রেখে দিব। অনেক দিন থাকবে এই ডালবাটা, যখন ইচ্ছা তখনই পেঁয়াজও বানিয়ে খাওয়া যাবে। আমি এভাবে আরও কিছু বানিয়ে রাখব, দেখুন। এভাবে রাখলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে, তাই না? টিপস নাম্বার টু, এখানে আমি আদা কিভাবে সংরক্ষণ করেছি সেটা দেখুন। আদা বাটার পর বা ব্লেন্ডার করার পর এভাবে এক চামচ করে রেখে দিতে পারেন। এরপর ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রেখে তারপর বের করে আমরা পলিথিনে রাখতে পারি। দেখুন আমি কিভাবে সংরক্ষণ করেছি। ডিপ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যাবে, দেখুন শক্ত হয়ে গিয়েছে। এখন এভাবে একটা একটা করে তুলে আমি পলিথিনের উপর রাখব, তারপর ভালো মতো ভাঁজ করে রেখে দিব। আমার যখন আদার প্রয়োজন হবে তখন আমি 1 কিউব ব্যবহার করব, 2 কিউব লাগলে আমি 2 কিউব নিয়ে ব্যবহার করতে পারবো, তখন সহজ লাগবে আমার কাজটা। আমরা সবাই কাজগুলো সহজ করে করতে চাই, তাহলেই তো আমাদের জন্য সুবিধা হবে, তাই না? এখন দেখুন টিপস নাম্বার থ্রি, এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করেছি সেটা দেখাবো। কাঁচামরিচ প্রথমে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি, এখন এভাবে রেখে দিলাম পলিথিনের মধ্যে। টিপস নাম্বার ফোর, এটা হলো পুদিনা পাতা, পুদিনা পাতা ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি, এখন এটাকেও পলিথিন দিয়ে এভাবে ভাঁজ করে তারপর রেখে দিব। ডিপ ফ্রিজে রাখবো, কাঁচামরিচ রাখবো ডিপ ফ্রিজে আর পুদিনা পাতাও রাখবো ডিপ ফ্রিজে। এভাবে আপনারা ধনে পাতাও রাখতে পারেন। টিপস নাম্বার ফাইভ, এখানে ছুরি নিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক কাটাকাটি করে থাকি আমরা ছুরি দিয়ে, তখন ছুরির ধার থাকে না। এই যে এভাবে গ্লাস উল্টিয়ে নিয়ে আমি দেখুন কিভাবে ধার করতেছি, এভাবে আপনারা ধার করবেন তাহলে ছুরি ধার হয়ে যাবে। টিপস নাম্বার সিক্স, অনেক সময় আমাদের ঘরে ফয়েল পেপার থাকে না, তখন আমরা কেচি কিভাবে ধার করব, দেখুন আমি কেচি কিভাবে ধার করতেছি। আমরা যে ট্যাবলেট খেয়ে থাকি সেটাকে যদি আমরা কেচি দিয়ে কাটতে থাকি তাহলে কেচি ধার হয়ে যাবে। টিপস নাম্বার সেভেন, এখানে আমি কিছু পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, তাই না? পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আর আপনার চোখ দিয়ে পানি পড়বে না, চোখ জ্বলবে না। দেখুন পেঁয়াজ ভিজিয়ে রাখার পর কাটতে কত সুবিধা হচ্ছে। এখন খোসা ছাড়াতেও অনেক সহজ হবে, দেখুন কত সহজে খোসাগুলো ছাড়াতে পারছি আমি। এভাবে পেঁয়াজ ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের খোসা ছাড়ানো যায় আর চোখ দিয়ে পানিও পড়ে না, চোখ জ্বলেও না। টিপস নাম্বার এইট, এখানে আমি কিছু মালটা কেটে রেখেছিলাম, এখন মালটাগুলো থেকে রস বের করে নিচ্ছি। এখন আমি মালটার রসগুলো ঢেলে নিব, এভাবে ঢালার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি লেবু কেটে তারপর চিপে রস বের করেছি, এখন লেবুর রসও একই পদ্ধতিতে আমি রাখব। এখন ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো ডিপ ফ্রিজে রাখব। এই দেখুন কয়েক ঘন্টা রাখার পর কেমন শক্ত হয়ে গিয়েছে।
এখন এটা পলিথিনে করে রেখে দেব। যখন আমাদের শরবত বানাতে ইচ্ছে করবে তখন আমরা এই কিউবগুলো দিয়ে শরবত বানাতে পারবো। এখানে মালটার রস রেখেছিলাম আর রেখেছিলাম লেবুর রস। শরবত বানানোর সময় আর কাটতে হবে না, কষ্ট করতে হবে না, এভাবে আমাদের কাজ সহজ হয়ে যাবে। টিপস নাম্বার 9, এখানে আমি একটি লেবু নিয়েছি আর নিয়েছি লং। এখন আমি এই একটি লেবুকে কেটে দুই ভাগ করব। তারপর দেখুন আমি কি করেছি। এরপর আমি লংগুলোকে একটা একটা করে গেঁথে দিয়েছি লেবুর চতুর্দিকে। দেখুন এভাবে যদি আমরা লং লেবুতে গেঁথে রাখি তাহলে এই লেবুটা যেখানে রাখবো সেখানে আর মশা থাকবে না, এই লঙের গন্ধে আর লেবুর গন্ধে মশা চলে যাবে। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।